সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন। আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, তুমিও জাহান্নামে যাবে। আল্লাহ এরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ভয় লাগে নামের আগে মাওলানা মুফতি আছে, এই কারণে কিয়ামতের রাতে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে, আমার উস্তাদ সমতুল্য আলেম এখানে বসে আছে। তুমি আমার মতো গনাগার না খান্দাকে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কোরআনে কারিমের একটা আয়াত থেকে কথা বলালে ভুল ত্রুটি যদি কিছু করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সহি নিয়ত নিয়ে ইখলাসের সাথে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দাও। আমি সব সময় দোয়া করি অল্প সময়ে সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি। আজকে অল্প সময়ের ভেতরে তোমার কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি তাম দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও। তুমি আমাদেরকে খানকার খলিফা বানাওনি, তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইতের খলিফা বানাওনি, তুমি খলিফা বানিয়েছো জমিনের। আল্লাহ জমিনটা আজ আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা এটা চাষ করছে, মন মতো করছে কাজ। তাম দুনিয়া এখন জালেমদের হাতে। আল্লাহ তুমি জালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও, আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের আবার ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল এই 2 দিন, রব্বুল আলামিন এদেরকে যে মা পেটে দিয়েছে মায়ের পেট ধন্য করে দাও। মাহফিলের প্রথম দিন যিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী, আল্লাহ তাআলা আলেমদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, আল্লাহ তাআলা নাম না জানা কত আলেম এখানে বসে আছে। আলেমরা সবচেয়ে বড় মাসুম, আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও। তুমি নিজেই কোরআনে জানিয়েছো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভেতরে আলেমরা আমাকে বেশি ভয় করে। আমি যাই হয় না কেন অন্তত মানুষ আমার আলেম হিসাবে জানে আল্লাহকে। আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম, সহসভাপতি আলেম, আলেমদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। আলেম হিসাবে কিয়ামতে তুমি আমাদেরকে ডাক দিও। তোমার হাবিব জানিয়েছে কিয়ামতে বিচার করলেও নাকি সবার সামনে তুমি বিচার করবা, পর্দা টাঙিয়ে গোপনে বিচার করবা। রব্বুল আলামিন ভয় লাগে নামের আগে মাওলানা মুফতি আছে, এই কারণে কিয়ামতে রাতে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করে আল্লাহ আল্লাহ আমাদের মিশাল গোপন করে মাফ করে দিন আল্লাহ। সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে দুই দিন এসেছে, আল্লাহ তুমি তাদের আশা যাওয়াকে মাফ করে দাও, তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো, ছেলে মেয়েদের লেখাপড়া কর জিম্মেদার করে দাও। রাত ১২টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি আল্লাহুম্মা লা তারদানা খায়বিন একেবারে খালি হাতে ফেরত দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। কত মানুষের মা নেই বাবা নেই, এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায়, রব্বুল আলামিন তার বাবাকে মাফ করে দেন, আমার মা বাবাকে ক্ষমা করে দাও, স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আছেন এ খায়াত দান করো, যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গুণে কবরে জান্নাত দিয়ে দাও। প্রবাসী ভাইরা, বাইরে নিজের শ্রম নিজের রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রচারের জন্য পাঠায়, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, মা বাবা স্ত্রী পুত্র সন্তানের করে আবার তাদের ফিরিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করেছে আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাযিল করো, আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ তার বাবাকে বাবা মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি অসুস্থ আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ জোর করে কথা বলছি, আমার কণ্ঠ আমার শরীর কিছুই সাপোর্ট দিচ্ছে না, তোমার কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা এলে শরীর কণ্ঠ তুমি আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। সুবহানা রাব্বিকা رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।